নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। বড়লোক ছেলের ঘরে জায়গা হচ্ছিল না বৃদ্ধা মায়ের, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল বৃদ্ধা মাকে। অবশেষে উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রচেষ্টায় বৃদ্ধা মাকে পুনরায় বাড়িতে জায়গা দিতে বাধ্য হলো ছেলে। ঘটনা ধর্মনগরের নয়াপাড়া কালীবাড়ি এলাকার। নচিকেতার বৃদ্ধাশ্রম গানের মতো ধর্মনগরের নয়াপাড়া নিবাসী বড়লোক ছেলের ঘরে জায়গা হচ্ছিল না বৃদ্ধা মা মায়া দাসের। আজ থেকে 7-8 মাসের আগের ঘটনা। নয়াপাড়া কালীবাড়ির পাশেই ট্যাক্স কনসালট্যান্ট রাজু দাস বাড়িতে নতুন ঘর বানানো হবে বলে মা মায়া দাসকে একটি ঘর ভাড়া করে দেয়। ভাড়া বাড়ির খরচ প্রাথমিকভাবে কয়েক মাস দিলেও তা বন্ধ করে দেয় রাজু। বৃদ্ধা মা সহায় সম্বলহীন অবস্থায় ঘুরতে শুরু করেন, আজ তার কাছে, কাল আরেকজনের কাছে, কিন্তু কারোর কাছে সঠিক বিচার পাননি। কেউ বলে মামলা করতে, আবার কেউ অন্য কারোর কাছে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। অবশেষে অসহায় বৃদ্ধা মায়া দেবী শরণাপন্ন হন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের। ছেলে মেয়ে কয়জন বললেন? দুইজন। এক ছেলে এক মেয়ে? হ্যাঁ। ছেলে বড় না ছোট? ছেলে বড়। তা আপনি এতদিন ধরে কোথায় ছিলেন? ওই পাশের বাড়িতে, পুলিননাথের বাড়িতে ভাড়া। আজ আপনি কি চাইছেন? আজ আমি নিজের ঘরে যাওয়ার লেগে আমি চাইছি। আমার স্বামী আমার বাড়ি ঘর থেকে গেছে, আমি ওই ঘরে ঢুকার লেগে চেষ্টা গিয়া দ্বারস্থ হয়েছি বিশ্ববন্ধুদের কাছে। শুক্রবার দুপুরে বিশ্ববন্ধু সেন যুবমোর্চার ছেলেদেরকে নিয়ে মায়াদেবীর বাড়িতে যান। বাড়িতে ছেলে রাজু তখন উপস্থিত ছিল। মা কত মূল্যবান তা বুঝিয়ে ছেলেকে মাকে তার সাথেই রাখার জন্য সম্মতি নিয়ে তিনি ঘরে যান। দুপুর 3টার দিকে খবর পান মায়াদেবী তার জিনিসপত্র নিয়ে এসে দেখেন বাড়ির গেট দরজা সবই তালা। খবর পাওয়ার সাথে সাথে বিশ্ববন্ধু সেন আবার ছুটে যান। পুলিশকে ডাকা হয়, এলাকাবাসীরা আসেন, ছেলেকে ফোন করা হয়, সে উল্টোপাল্টা কথা বলে। সবার উপস্থিতিতে মায়াদেবী তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। এলাকাবাসীরাও চাইছিল মায়াদেবী নিজ বাড়িতে থাকুক। ঘণ্টাখানেক পর ছেলে রাজু বাড়িতে আসে, তখন সবার উপস্থিতিতে সে নিজের ভুল স্বীকার করে। বিশ্ববন্ধু সেন জানান, বাম আমলে বহু বড়লোক ছেলে তার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর নিজেকে বাঁচাতে বামফ্রন্টের পার্টি অফিসে সময় সময় বড় অঙ্কের টাকা দান করেছে। 7 খুন মাপ হয়ে গেছে, এখন আর এসব চলবে না, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে যারা এসব করবে। কাউকে আর বৃদ্ধাশ্রমের মার মতো করুণ কাহিনী সইতে হবে না। সকালবেলার যে একটা ঘটনা ঘটেছিল, মা ভাড়া বাড়ি চলে গিয়েছিলেন, রাগ করি হোক অভিমান করি হোক যে কোনো কারণে হোক মাকে সকালে বাড়িতে ঢুকিয়ে দিয়ে যায়। একটা সেন্টিমেন্ট হয় ছেলের ভিতরে, ছেলে চলে যায় বাড়ি ছেড়ে। এখানে যুব মোর্চা, মহিলা মোর্চা, আমরা সবাই প্রশাসন, এসব বড়বাবু সহ এসে এলাকাবাসী, সব ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মকর্তা, যুব মোর্চা কার্যকর্তা কর্মকর্তা প্লাস এলাকাবাসী সবাই মিলে মা ছেলের একটা মিলন ঘটিয়ে আমরা দিতে পারলাম। এখন দুজনের সেন্টিমেন্ট আছে, দুজনে মিলে এখানে সুখ শান্তিতে থাকবে। পরবর্তী সময় একটা আমাদের যুব মোর্চার প্লাস জেলা পরিষদের সদস্য এবং মহিলা মোর্চার নেত্রী জয়জিৎ এবং রূপালী মিলে সবাই মিলে, বড় অবশ্য আমরা সবাই মিলে একটা আলোচনার মধ্যে বসে যেন মেন্টালি আমরা ক্লোজ আপ করতে পারি। মা ছেলের যে একটা দীর্ঘদিনের সেন্টিমেন্ট, পারস্পরিক দূরত্ব হয়েছে, সেটাকে গুছিয়ে দেওয়ার আমরা সময় নিয়েছি এবং খুব মানে মধুরানো সমাপ্ত হয়েছে বলে আমরা মনে করি। এবং আই থ্যাংকস টু অতীশ সাহেব অফ ধর্মনগর, হি টুক দ্য ট্রাভেলস ইন ভেরি ফরনুন, আফটারনুন, রাইট নাও ইট ইজ আফটারনুন, যে এইসব উনি এসছেন, ধন্যবাদ জানাই পাড়া প্রতিবেশী সাংবাদিক মিডিয়া সবাইকে ধন্যবাদ। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে পদ্মপুরে উদ্বোধন হল আরবান প্রাইমারি হেলথ সেন্টারের। শনিবার এর উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শনিবার ধর্মনগরের পদ্মপুরে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল আরবান প্রাইমারি হেলথ সেন্টারের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, অতিরিক্ত জেলাশাসক নগেন্দ্র দেববর্মা,
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ নম, এলাকার পুর পরিষদের সদস্যা মঞ্জুনাথ এবং সমাজসেবী শ্যামলনাথ। মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক জানান, আউটডোরের রোগীরা যেসব সুবিধা পেয়ে থাকে এখানেও সব ধরনের সুবিধা পাওয়া যাবে। একজন মেডিকেল অফিসার প্রতিদিনই আসবেন। সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই সেন্টার খোলা থাকবে। মা ও শিশুদের সুযোগ সুবিধার জন্য সঠিক পরিষেবা দেওয়া হবে। টিকাকরণ, রক্তের বিভিন্ন পরীক্ষা, বিনামূল্যে ঔষধ দেওয়া, অসংক্রমিত রোগীদের পরীক্ষা নিরীক্ষা, ENT এবং ডেন্টাল রোগীদেরকেও পরিষেবা দেওয়া হবে। তাছাড়াও 18 বছরের নিচে যেসব হৃদরোগী পাওয়া যাবে তাদের বাইরে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। বিশ্ববন্ধু সেন বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের কাছাকাছি পৌঁছানো। অতীতের সরকার মানুষকে মানসিকভাবে কাঙ্গাল করে দিয়েছিল, মার্ক্সবাদী ইঞ্জেকশন দিয়ে কুমায় পাঠিয়ে দিয়েছিল। চাঁদা তোলার রাজনীতি এখন বন্ধ হয়ে গেছে, লড়াই ছাড়াই রাজ্যে উন্নতি আসছে, পরিবর্তন এসেছে মানুষের মানসিকতায়। যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে সামাজিক পরিবর্তন আসবে। এখন একটা করে প্রতিটি জেলাতে এমন একটা অ্যাম্বুলেন্স দরকার যাতে যখন তখন সেই জায়গাতে রোগীকে আপাতকালীন সব ধরনের পরিষেবা দেওয়া সম্ভব হয়। অন্যান্য সমস্ত এখানে পরীক্ষা, এখানে ওষুধপত্র দেওয়া হবে, এবং যে আমাদের সরকার এসে প্রায় 40 রকম রক্ত পরীক্ষা ফ্রি অফ কস্ট, 40 রকম রক্ত পরীক্ষা ফ্রি অফ কস্ট হাসপাতাল থেকে দেওয়া হয়, হাসপাতাল থেকে দেওয়া হয়। আমার তো দুই একজন চয়েজেবল ডাক্তার আছে, আমি আমার সাংঘাতিক জ্বর জ্বর ভাব করছে, সর্দি কাশি হাঁচি হচ্ছে, আমি যে সব ডাক্তার সাহেব আপনি কই আসেন, আমি তো হাসপাতালে আসি, আমি OPD-তে আসি, মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্টে, আর তাহলে আমি আয়া আপনার দেখাইতাম। আমি গেলাম, আমার সঙ্গে ছেলেটাকে বললাম কি নিয়ম, বলল ওই একটা টিকিট মতো কাটতে হয়, একটা ফর্ম দেবে, ফর্মটার মধ্যে আসলো লিখে দিল ফর্ম, একটা রক্ত পরীক্ষার ফর্ম দেখলাম, আমাদের ধর্মনগর হাসপাতালে কি কি পরীক্ষা সারা কি করে রয়েছে 40-42 রকম ফ্রি। জিজ্ঞেস করুন, এখানে ডাক্তারবাবু বসে আছেন, শিরমশায় বসে আছেন, দুই একটা জিনিস বলতে হ্যাপাটাইটিস বি না এর মতো ব্লাড কালেকশন আগরটা পাঠাতে হবে, কিন্তু এগুলো ফ্রি, 100% ফ্রি, কাউকে পয়সা দিতে হবে না, APL-BPL দিয়ে লাগে না। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। 4 মাস আগে দোকান ভিটা কিনে সম্পূর্ণ লেনদেন শেষ করে রেজিস্ট্রি করেও দোকান ব্যবহার করতে পারছেন না কৈলাসহরের ইরানি গ্রামের বাসিন্দা মিজবা উদ্দিন। দোকানে তালা মেরে হিন্দু জাগরণ মঞ্চের ব্যানার লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন মিজবা উদ্দিন। তাই বাধ্য হয়ে তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। কৈলাসহরের ইরানি গ্রামের বাসিন্দা মিজবা উদ্দিন শহরের প্রাণকেন্দ্রে গার্লস স্কুলের বিপরীতে গত মে মাসে একটি তৈরি দোকান ভিটা বৈধভাবে ক্রয় করার পরও আজ অবধি দোকান ব্যবহার করতে পারছেন না, ফলে শনিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন করে জানান মিজবা উদ্দিন। শহরের গার্লস স্কুলের বিপরীতে গত 10 বছর পূর্বে মিজবা একটি দোকান ভিটা কিনে বাইকের শোরুমের ব্যবসা করে চলছেন। মিজবার বাইকের শোরুমের পাশেই সজল ভদ্র নামে অপর এক ব্যবসায়ীর জুতার দোকান ছিল। সম্প্রতি গত মে মাসে সজল ভদ্র ওনার জুতার দোকানটি মিজবার নিকট বিক্রি করে দেন। সজলবাবু দোকান ভিটা সহ দোকানের সমস্ত জিনিসপত্র বিক্রি করেন মিজবার কাছে। সম্পূর্ণ লেনদেন শেষে গত 20 মে কৈলাসহর সাব রেজিস্ট্রি অফিসে সরকারিভাবে রেজিস্ট্রি হয় এবং মে মাসের শেষ সপ্তাহে মিজবা দলিল হাতে পেয়ে যান। গত 31 আগস্ট ভোরবেলা মিজবার নতুন দোকানের তালা ভেঙে দোকানের ভিতরে ঢুকে দামি দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এবং দোকানটিতে নতুন তালা মেরে দোকানের বাইরে হিন্দু জাগরণ মঞ্চের একটি ব্যানার লাগিয়ে দেওয়া হয় বলে জানান মিজবা। এছাড়াও মিজবা বলেন, দোকানের তালা মেরে দোকান চুরি করে দোকানের বাইরে পতাকা এবং ব্যানার লাগিয়েছে শহরের ঔষধ ব্যবসায়ী দীপুপালের নেতৃত্বে 4 জন যুবক। মিজবা দীপুপাল সহ 4 জনের বিরুদ্ধে কৈলাসহর থানায় লিখিত মামলা দায়ের করেছেন। দোকানের বাইরের পতাকা এবং ব্যানার লাগানোর পর কৈলাসহরের গার্লস স্কুল রোডে তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল, পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছিল, প্রচুর পুলিশ এবং TSR মোতায়েন করেছিল প্রশাসন। পরবর্তী সময়ে কৈলাসহরের SDM ডক্টর বিশাল কুমার দোকানের বাইরে একটি নোটিশ লাগিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করেছিলেন। অনির্দিষ্টকালের জন্য এই দোকান সিল করা হইল প্রশাসনের তরফে এবং সপ্তাহখানেক পর প্রশাসনের তরফে ব্যানার এবং পতাকা সরিয়ে দোকান মিজবা উদ্দিনের নিকট তুলে দেবে প্রশাসন, এই আশ্বাস দিয়েছিলেন SDM ডক্টর বিশাল কুমার। কিন্তু গত 1 সপ্তাহ হয়ে গেল, আজ অবধি প্রশাসনের তরফে কোনো হেলদুল না পেয়ে মিজবা রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট শনিবার একটি চিঠি পাঠিয়ে সাংবাদিক সম্মেলন করে জানান,
মিজবা এছাড়াও জানান দীপুপাল প্রকৃতপক্ষে এক দুষ্কৃতিকারী। শহরে দীপুপাল কোরেক্স ফ্যান্সিডিল সহ নানান নেশা সামগ্রী বিক্রি করে। মিজবা দোকানটি কেনার পূর্বে 5 লক্ষ টাকা দাবি করেছিল দীপুপাল সহ সাক্রেতরা। মিজবা 5 লক্ষ টাকা না দেওয়াতে দীপু হিন্দু জাগরণ মঞ্চকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করেছে। সদর বোর্ডের সাথে আমার সম্পর্ক এতই ভালো যে আমার বিল্ডিং এবং ওনার বিল্ডিংয়ের মধ্যেকার দেওয়াল কমন ওয়াল, এবং শুধু তাই নয় দুজনের দোকানের মধ্যে আমাদের আসা যাওয়ার জন্য একটি দরজাও রয়েছে। বিগত দীর্ঘদিন ধরে উনি আমাকে ওনার দোকান বিটি বিক্রি করার প্রস্তাব দেন এবং দীর্ঘ কথোপতনের মাধ্যমে দরদামও সে করতে হয়। গত 20/5/2019 ওনার সমস্ত টাকা দিয়ে আমার নামে জায়গা রেজিস্টারি হয় 2007 অবশ্যই এবং জায়গার দখল বুঝিয়ে পাই। এই বিল্ডিং ক্রয় করার পর শহরের কিছু নতুন আবৃত জাদাবাদ আমাকে বলে যে যদি ওই জায়গার ব্যবসা করতে হয় তাহলে তাদের 5 লক্ষ টাকা দিতে হবে, অন্যথা হিন্দু গভর্নমেন্টকে কাজে লাগিয়ে এই জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করবে। আপনারা এখানে বলছি যে আমরা কয়েক বছর ধরে এই ভারতবর্ষে আছি, শুধু তাই নয় 1972 তৎকালীন প্রধানমন্ত্রী সত্যা ইন্দিরা গান্ধী মহোদয়া কৈলাসে আসতে আমার বাবা হাজি কমরউদ্দিন আহমেদ ওনাকে একটি হাতি উপকার দিয়েছিলেন। যাই হোক, 31/8/2019 ভোর আনুমানিক 5টার সময় কিছু দুষ্কৃতি দোকানের তালা ভেঙে বেশ কিছু মালপত্র নিয়ে যায় এবং আমার ঘরের সামনে হিন্দু জাগরণ মঞ্চের ফ্ল্যাগ এবং ব্যানার লাগিয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে আমি এদের নামে কৈলাসের থানায় এফআইআর করি। এই চারজন আর কেউ নয়, এই 27 সদ্য বাংলাদেশ থেকে আসা শহরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী পাল মেডিকেলের মালিক অপু পাল, কবি উত্তম দে, ধ্রুব রায় ও অন্যান্যরা। আজকে আমার এই প্রেস বিবৃতির মূল উদ্দেশ্য হলো যে এই চূড়ান্তকারীরা বাংলাদেশ থেকে এসে আমাদের কৈলাসহরে দীর্ঘদিনের ঐতিহ্য নষ্ট করার জন্য মানুষের কাছে ভুল বার্তা পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু আপনারা ওদের ভুল বার্তায় না এসে শহরের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য এগিয়ে আসুন, এটাই আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। একই রাতে দুটি বাড়িতে চুরিকাণ্ড সংগঠিত করলো নিশি কুটুম্বের দল। ঘটনা বিলুনিয়া মহকুমার পূর্ব এবং পশ্চিম কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে। ঘটনার তদন্তে নেমেছে বিলুনিয়া থানার পুলিশ। বিলুনিয়া মহকুমার অন্তর্গত পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মনচন্দ্রপাড়া এলাকায় এক বাড়িতে চুরি হয়। ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার বাসিন্দা সমীরণ দাসের বাড়ির রান্নাঘর থেকে তালা ভেঙে 15 থেকে 16 কেজি রাবার, একটি নতুন গ্যাস সিলিন্ডার ও একটি টেবিল পাখা নিয়ে যায় নিশি কুটুম্বের দল। বাড়ির মালিক জানায়, এমন ঘটনা ওই এলাকায় এই প্রথম হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তাদের রান্নাঘরের তালা ভাঙা, এরপর ঘরের ভিতরে ঢুকে দেখতে পান সব লণ্ডভণ্ড হয়ে আছে। ঘটনার জানাজানি হওয়ার পর খবর দেওয়া হয় বিলুনিয়া থানায়। একই রাতে পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত আত্মপাড়া এলাকায় আরও একটি বাড়িতে চুরি হয়। ওই এলাকার বাসিন্দা মানিক ত্রিপুরার নিজ বাড়ির একটি ঘরে ছিল প্রায় 150 কেজি রাবার। এই সবগুলি রাবার নিয়ে যায় চোরের দল, আবার কিছু রাবার ফেলে রেখে যায়, কিন্তু বাড়ির মালিক কোনো মতেই টের পায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পায় কিছু সংখ্যক রাবার উঠানে পড়ে রয়েছে, তখন তা দেখে তাদের সন্দেহ হয়। এরপর বাড়ির মালিক সাংবাদিকদের জানিয়েছেন, তাদের ঘরে বাইরে যে একটি কারেন্টের বাল্ব ছিল সেই বাল্বটি খোলা অবস্থায় রয়েছে, মনে হয় কারেন্টের আলো নিভিয়েই এই কাণ্ড ঘটিয়েছে চোরের দল। খবর দেওয়া হয় বিলুনিয়া থানায়। এখন দেখার বিষয় প্রশাসন এ ব্যাপারে কী প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। তো রাত্রে 10:30-11 পর্যন্ত আসছিলাম টিভি চাইছি, এর পরে সকালবেলা যখন ঘুমাতে উঠি দেখি যে গরুর দরজা খোলা। আচ্ছা, এমনি দরজা খোলা, এই ঘর থেকে নিছে না? হ্যাঁ, আমি ঘরে ঢুকি যাই, দেখি যে রাবার নাই। আচ্ছা, কত মানে কতটুকু রাবার? কত 15-16 কেজি। হ্যাঁ, বেশি না, 15-16 কেজি। 15-16 কেজি হবো। আর কি কি নিছে ঘর থেকে? এই গ্যাস সিলিন্ডার যে আছিল, হ্যাঁ, নতুন গ্যাস সিলিন্ডার। আচ্ছা, হ্যাঁ, দুইটাতে একটা লই গেছে যেটা ফুল আছিল। আচ্ছা, এটা লই গেছে। হ্যাঁ, আর টেবিল ফ্যান লই গেছে। টেবিল ফ্যান একটা নিছে, এরিয়ে নিছে না? হ্যাঁ। আচ্ছা, কি মনে হয় আপনাদের, মানে কে বা কারা? কোন কে বা কারা তো দেখি না, যখন কেমনে কম অন রাত্রে বলে একটা গাড়ি আসে এদিকে। আচ্ছা, ওই যাওয়ানোর সময় রাত্রের সময় দুইটা ওই তার এই গাড়ির জন্য বলে একটু টেরাইছে। টেরাইছে দে মহিলা যে দাগন আসে, গাড়িতে গেছে শব্দ আছে কিন্তু কারোর ডাক নেই। ঘটনা আছে আন্ডা তো জানি না, বুঝুন নি। আজ যা রাত্রে চুরি হইলাম বলি আন্ডা তো জানি না। কোন দিনে চুরি?
আর গেছে রাত্রে আর কি। আচ্ছা কালকে মনে কর, কালকে ওই সিট যে বয় রাখছি থুই রাখছি আর কি, স্টক 184 গ্যাস চুরি হয়ে গেছে। 184টা সিট রাবারের বারেন্ডার, মানে এই ঘরটার থেকে, এই ঘরটা থেকে আর কি। বিলুনিয়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বর্তমান সরকার সবকিছুই ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে আসতে চাইছে, আর তার জন্যই বারের লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। শনিবার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজধানীর NSRCC হলে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জম্মু কাশ্মীরে একসময় পৃথক আইনকানুন ও নিয়মনীতি লাগু ছিল, এইভাবে স্বাধীনতার পর 70 বছর অতিক্রান্ত হয়ে গেছে। ভারত সরকার পয়সা দিচ্ছিল, আর সেই পয়সা দিয়ে ভারতবর্ষের মধ্যে উগ্রবাদ তৈরি করা হচ্ছিল, বহু সেনা শহীদ হয়েছে। প্রথমবারের মতো গৃহমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরকে নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু যারা 25 বছর রাজ্যের মানুষের সাথে প্রতারণা করেছেন তারা জম্মু কাশ্মীরে উগ্রবাদীদের দেখতে চলে গেছেন, অথচ শহীদ সেনাদের দেখার সময় নেই তাদের। শনিবার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত রাজধানীর NSRCC হলে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে এভাবে নাম না করে কমিউনিস্টদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরও বলেন, তারাও ভারতে জন্মগ্রহণ করেছে, পার্থক্য একটাই, ভারতের প্রতি তাদের কোনো নিষ্ঠা ছিল না। আমেরিকা রাশিয়ার কথা বলে তারা, কিন্তু ভারতের কথা তারা বলে না। বর্তমান সরকার সবকিছু ব্যবস্থিত ব্যবস্থার মধ্য দিয়ে আসতে চাইছে, আর তার জন্যই বারের লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। বার হয়ে গেলে সেখানে 18 বছরের কম বয়সীরা প্রবেশ করতে পারবে না, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে, রাজ্য সরকারের রাজস্ব আসবে। তবে ত্রিপুরার মানুষ যদি চায়
ড্রাই ত্রিপুরা, তবে ড্রাই ত্রিপুরা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। বর্তমানে ত্রিপুরার মানুষ ব্রাউন সুগার ফ্রি ত্রিপুরা চাইছে, গাঁজা ফ্রি ত্রিপুরা চাইছে, মহিলা নির্যাতন মুক্ত ত্রিপুরা চাইছে। একই সাথে ত্রিপুরার মানুষ আইটি হাব, এডুকেশন হাব, স্পোর্টস হাব পরিকাঠামো চাইছে বলেও জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্য সরকার 108টি পিএইচসি, 22টি সিএইচসি, 5টি আরবান পিএইচসি, 1122টি উপস্বাস্থ্য কেন্দ্রে সবকিছু বিনামূল্যে দিচ্ছে। এনএইচএম এর মাধ্যমে যে 15টি প্রকল্প চলেছে সেগুলিও ফ্রিতে চলছে। বিপিএল ও অন্তদ্বয় কার্ড যাদের রয়েছে তাদেরও চিকিৎসার জন্য হাসপাতালে কোনো টাকা লাগবে না। 20,57,000 পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হয়েছে। এখনও বহু মানুষ আয়ুষ্মান ভারতের কার্ড করেনি, কারণ তারা হাসপাতালে সব কিছু ফ্রিতে পাচ্ছে। পূর্বতন সরকার হাসপাতালগুলিতে ঔষধের 22 কোটি টাকা ঋণ রেখে গেছে। জিবি হাসপাতালের 17 কোটি টাকা ঋণ রয়েছে। আইজিএম হাসপাতালের 6 কোটি টাকা ঋণ রয়েছে। কেন্দ্র থেকে এই টাকা আনতে হবে। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে রেখেছে, তাই আয়ুষ্মান ভারতের কার্ড সকলকে ব্যবহার করতে হবে, তাহলেই কেন্দ্র থেকে টাকা আসবে। তাই ত্রিপুরাবাসীর আয়ুষ্মান ভারতের কার্ড প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার কেন হেলথের মধ্যে এপিএল এর জন্য লাগিয়েছে এবং সাবডিভিশনের উপরে হসপিটালের মধ্যে নিচে নয়, যে হসপিটালগুলি আমি নাম করছি, অল 108 পিএসসি, 22 সিএসসি, 5 আরবান পিএসসি অ্যান্ড 1120 সাব সেন্টার, যে হেলথ কেয়ার সেন্টারগুলি রয়েছে সেগুলো সমস্তগুলো ফ্রিতে রয়েছে, মানে গ্রামীণ সমস্ত ব্যবস্থা ফ্রিতে রয়েছে। তারপর এনএইচএম এর মাধ্যমে 15টি যে প্রকল্প চলছে সেগুলো ফ্রিতে রয়েছে, কারণ কেন্দ্র সরকার তার পয়সা দিচ্ছে। তারপর যে বিপিএল অন্তত রয়েছে 5,09,000 ফ্যামিলি, ত্রিপুরা 5,09,000 ফ্যামিলি অন্তত, এদেরও 1 পয়সা কোনো জায়গায় লাগবে না। তারপর আয়ুষ্মান ভারতের মাধ্যমে ত্রিপুরাতে 20,57,000 পরিবারের কাছে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে। 5,05,00,000 টাকা করে কেন্দ্র সরকার দিচ্ছে, তার মধ্যে 4,69,000 কার্ড হয়েছে, বাকি কার্ডগুলো কত কার্ড লাগবে, 20,57,000 কত হয়েছে, 4,69,000 বাকি কত রয়েছে বলুন, কত রয়েছে
15,70,000-এর কাছাকাছি। মানে 15,70,000 লোক আয়ুষ্মান ভারতের কার্ড পাওয়ার যোগ্য করছে না। কেন? ওই হসপিটালের ফ্রি সব ডিস্ট্রিক্ট হসপিটালে, জিপি হসপিটালে, আইজিএম হসপিটালে সব কিছু ফ্রি। তাকে বলা হচ্ছে আয়ুষ্মান কার্ড করে নাও, আপনাকে তো ফ্রিতে 5,00,000 টাকা দেওয়া হবে। হচ্ছে চোখ তো ফ্রি করে দিয়েছে এক মন্ত্রী মহোদয়, তো আমরা এনে চলি। নরেন্দ্রবাবু মোদী বলছে 5,00,000 টাকা দেবো প্রতি ব্যক্তিকে, রাজ্য সরকার রাজ্যের হসপিটাল সেটা নিতে পারছে না। আপনার থেকে পয়সা দিতে হবে না, যখন সামান্য যাই লাগিয়েছি সেটা আয়ুষ্মান ভারতের কার্ড, যে 21,00,000-এর কাছাকাছি ত্রিপুরার মানুষের রয়েছে, সেই 21,00,000 লোক ফ্রিতেই করতে পারবে কিন্তু তার আয়ুষ্মান ভারত কার্ড। ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করার জন্য ক্লাবগুলিকেও এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ক্লাবগুলিকে তাদের এলাকার নেশা কারবারিদের চিহ্নিত করতে হবে, ফিট ত্রিপুরা করার জন্য ক্লাবগুলিকে কাজ করতে হবে। সেই বিষয়ে আমরা কাজ করব। আমি আশা করি আজকের দিনে যে কার্যক্রমের আয়োজন করা হয়েছে, 1135টি ক্লাব এখানে উপস্থিত রয়েছে, আপনারা আপনাদের কিট নিয়ে যাবেন এবং আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার শহরে, আপনার প্রান্তে যাতে নেশামুক্ত ত্রিপুরা হতে পারে, নারী নির্যাতন মুক্ত ত্রিপুরা হতে পারে, কোনো মহিলাকে যাতে কোনো স্বামী হাত বেঁধে আগুন না লাগাতে পারে, সেই হিসাবে আপনাদের কাজ করতে হবে। শুধু পুলিশের দায়িত্ব না, আপনারও দায়িত্ব। আপনার এরিয়ার মধ্যে কে ক্রিমিনাল, কে ভূমাফিয়া, কে পেনশন মাফিয়া আপনারা জানেন, যদি আপনারা সেটাকে চিহ্নিত করে না দেন, তো আমি যখন চিহ্নিত করব তখন সেই ক্লাব এরিয়ার যদি হয় সেই ক্লাবের সেক্রেটারিকে জিজ্ঞাসা করব, তুমি কেন জানতে না ভাই, ক্লাব চালাচ্ছ তো সমাজের জন্য কাজ করবে না, সে ব্রাউন সুগার বিক্রি করছে সে মহিলা তুমি জানো না, জানা নেই না থাকলে কেন ক্লাব চালাচ্ছ, তাহলে বাড়িতে বসে থাকা উচিত। তাহলে সমস্ত ক্লাবের প্রতি আমার দায়িত্ব রয়েছে, সমস্ত ক্লাবেরও দায়িত্ব রয়েছে যে যাতে নিজের এরিয়া মহিলা নির্যাতন মুক্ত হয়, নেশামুক্ত হয়, আর কি যুক্ত হয়, নতুন ত্রিপুরা গড়ার যে স্বপ্ন সেই স্বপ্নের মানসিকতা যুক্ত। এই দিন মোট 1135টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, ক্রীড়া দপ্তরের সচিব দেবাশিস বসু সহ অন্যান্যরা। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। নয় দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রাইভেট স্কুল বাস চালক ও সহচালক সমিতি। শনিবার যুগ্ম শ্রম কমিশনারের হাতে এই ডেপুটেশন তুলে দেওয়া হয়। দীর্ঘ কয়েক বছর যাবৎ ত্রিপুরা প্রাইভেট স্কুল বাস চালক ও সহচালকদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না, যার ফলে চালক ও সহচালকদের জীবন জীবিকা পরিচালনা করতে কষ্ট হয়ে দাঁড়িয়েছে। তাই অবিলম্বে তাদের মজুরি দৈনিক 600 ও 450 টাকা করার দাবিতে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রাইভেট স্কুল বাস চালক ও সহচালক সমিতি। শনিবার 10 জনের এক প্রতিনিধি দল শ্রম দপ্তরের যুগ্ম কমিশনার SB নাথের কাছে তাদের দাবি সনদ তুলে দেন। এদিন মোট 9 দফা দাবি সনদ তুলে দেওয়া হয়। আগামী দিনে সরকারের কাছে এই দাবিগুলি তুলে ধরা হবে বলে জানান শ্রমিক নেতা বিপ্লব কর। আজকে শ্রম দপ্তরে কমিশনারের কাছে ত্রিপুরা প্রাইভেট স্কুল বাস চালক ও সহচালক সমিতির পক্ষ থেকে আজকে 10 জন প্রতিনিধি আমরা ডেপুটেশনে এসেছি। তো আমাদের লক্ষ্য হচ্ছে যারা চালক এবং সহচালক তারা দীর্ঘদিন ধরে তাদের যে মজুরি, দৈনিক মজুরি সেটা অত্যন্ত কম, যেটা 240 টাকা বর্তমান, এবং যারা সহচালক তাদের হচ্ছে 150 টাকা। আপনারা জানেন যে চালক এবং সহচালকরা আছে তারা দীর্ঘদিন ধরে তাদের কর্মক্ষেত্র দায়িত্ব নিয়ে করে আসছে, যে কচিকাঁচা বাচ্চাদেরকে সকালবেলা তাদের অভিভাবক থেকে বাসে তুলে নিয়ে গিয়ে স্কুলে নিয়ে যাওয়া এবং স্কুল থেকে পুনরায় ফিরিয়ে এনে অভিভাবকদের হাতে তুলে দেওয়া, এই যে দায়িত্বশীল যে জায়গাটা সেই জায়গাটা পালন করে আসছে, কিন্তু সে অনুযায়ী এবং তাদের জীবন জীবিকা করতে 240 টাকা দিয়ে একটা পরিবার পরিচালনা করা খুব অত্যন্ত কষ্ট। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। জমি সংক্রান্ত বিষয়ে মানুষকে হয়রানির হাত থেকে বাঁচাতে একদল দক্ষ কর্মী নিয়োগ করা হচ্ছে, প্রশিক্ষণপ্রাপ্তদের লাইসেন্স দেওয়া হচ্ছে। শনিবার ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট দপ্তরের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন রাজস্ব মন্ত্রী NC দেববর্মা।
জমি সংক্রান্ত বিষয় এতদিন ছিল জটিল। কিছু অসাধু কর্মচারী এবং ব্যক্তি কারচুপি করে জমির দলিল তৈরি করত, এতে করে মানুষ হয়রানি হয়। এই বিষয়টি বন্ধ করতে একদল দক্ষ কর্মী নিয়োগ করা হচ্ছে, প্রশিক্ষণপ্রাপ্তদের লাইসেন্স দেওয়া হচ্ছে, তাদের তালিকা প্রতিটি কার্যালয়ে ঝুলানো থাকবে। শনিবার ল্যান্ড রেকর্ডস এবং সেটেলমেন্ট দপ্তরের অধিকর্তার কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা। আইটিআই ও আরএসটিআই কর্তৃক অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত সার্ভেয়ারেরা জমি সংক্রান্ত ডিমার্গেশন করতে স্বীকৃতি প্রদান করা হয়। রাজ্যের 45টি রেভিনিউ সার্কেলের অন্তর্গত 222টি তহসিলে 898টি রেভিনিউ ভিলেজে রেভিনিউ সংক্রান্ত বিভিন্ন কাজ যেমন জমি মাপা, নাম জারি, জমি বিভাজন ইত্যাদি সম্পন্ন হচ্ছে। রেভিনিউ ভিলেজ এবং তহসিলের সংখ্যার তুলনায় তহসিলদার আমিনের সংখ্যা তুলনামূলকভাবে কম হয়, তাদের উপর কাজের প্রচণ্ড চাপ পড়ছে, যে কারণে জনগণের চাহিদা অনুযায়ী সময়মতো রেভিনিউ সংক্রান্ত কাজ সম্পন্ন করা যাচ্ছে না। এই অনিচ্ছাকৃত হয়রানির হাত থেকে বাঁচানোর জন্য রাজ্যের বিভিন্ন মহকুমায় অবস্থিত আইটিআই ও রেভিনিউ দপ্তরের আরএসটিআই থেকে ট্রেনিংপ্রাপ্ত শিক্ষিত যুবক যুবতীদের জমি মাপার কাজে যুক্ত করা হচ্ছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আইটিআই ও আরএসটিআই থেকে এ পর্যন্ত 123 জন যুবক যুবতীকে লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সপ্রাপ্ত হয়েছেন। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আইটিআই ও আরএসটিআই থেকে এ পর্যন্ত 123 জন যুবক যুবতী লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সপ্রাপ্ত হয়েছেন। তার মধ্যে পশ্চিম জেলায় 52 জন, সিপাহীজলা জেলায় 23 জন, খোয়াই জেলায় 11 জন, ধলাই জেলায় 9 জন, উত্তর জেলায় 1 জন, ঊনকোটি জেলায় 3 জন, গোমতী জেলায় 10 জন, দক্ষিণ জেলায় 14 জনকে লাইসেন্স প্রদান করা হয়েছে। এর ফলে ট্রেনিংপ্রাপ্ত শিক্ষিত যুবক যুবতীদের যেমন কর্মসংস্থান হবে, পাশাপাশি জনগণের জমির পরিমাপ সংক্রান্ত সমস্যাও লাঘব হবে বলে জানান মন্ত্রী এন সি দেববর্মা। ভবন ট্রান্সপারেন্সি থাকবে, ওই মোহনপুরের অমুক জায়গা এত, প্রতিপানিতে এত, আমার পুরে এত সব থাকবে, বাকি এই করে কোনো কম আর কোনো কালচার করার সুবিধাই নাই। এই জন্যই আমরা এই স্টেটমেন্টে চালু করেছি এবং এটাতে এটার জন্য আমাদের স্টেটমেন্টটা যাতে সমস্ত জেলা মহকুমাতে এই সুযোগটা পায়, তার জন্য আমাদের প্রত্যেকে সব রেজিস্ট্রি অফিসে হেল্প ডেস্ক এটা রাখা হয়েছে। আর এই কোডের পরে যেন ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাঙ্ক, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাঙ্ক এটার এজেন্সি দিয়েছে, হ্যাঁ, তারা ওটাকে দেখাশোনা করবে, স্টাফিংটা তারা চালু দিবে, তারা সারা ত্রিপুরাতে তাদের ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ করলে পরে স্টাফিংয়ের বর্তমানে তারা সাপ্লাই করতে পারবে। এবং আমাদের যে প্রধান যে সাপ্লাইয়ার ন্যাশনাল লেভেলের স্টক হোল্ডিং কোম্পানি তারা তো আছেই, তারা সমস্ত পরামর্শতে দেখছে। এই হল এই ব্যাপার। এখন যে ব্যাপারটা দিয়ে সবচেয়ে আমরা এখন হাইলাইট করতে চাইছি এটা হলো জমির ব্যাপারটা, এটা হলো গিয়া আপনার সবটাই যে মানে সহজভাবে হয় না, জটিল, এক কথাই জটিল, অসম্ভব জটিল, জমির ব্যাপারটাই জটিল, জমি ইকুয়াল টু জটিল, আমি বলবো জমি ইকুয়াল টু জটিল। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরা রাজ্য খ্যাত মজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ সাব্রুম কমিটির পক্ষ থেকে সাত দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন ভানুলাল সাহা। শনিবার দুপুর 12টা ত্রিপুরা রাজ্য খ্যাত মজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ সাব্রুম কমিটির পক্ষ থেকে রেগা ও টুয়েপে বছরে 250 দিনের কাজ ও 340 টাকা মজুরি, সামাজিক ভাতা মাসে 2000 টাকা প্রদান, গৃহহীনদের গৃহ এবং ভূমিহীনদের ভূমির ব্যবস্থা, কৃষি জমিতে কাজ করার জন্য সেচের সুব্যবস্থা করা সহ সাত দফা দাবিতে লাল ঝান্ডা হাতে নিয়ে কর্মী সমর্থকরা মিছিল করে নেতাজি চৌমুনিতে গণ অবস্থান করেন এবং সিপিআইএমের পক্ষ থেকে 6 জনের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের নিকট সাত দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করেন। এই গণ ডেপুটেশনে উপস্থিত ছিলেন ভানুলাল সাহা। ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়ন গোটা রাজ্যব্যাপী 9 দফা দাবিতে আমরা ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত কর্মসূচি নিয়েছি। এখানে খ্যাত মজুরের সঙ্গে সারা ভারত কৃষক সভা, গণমুক্তি পরিষদ যুক্ত হয়েছে এবং 11 দফা দাবিতে আমরা এখানে মিছিল করে এসডি অফিসে ডেপুটেশন দিতে চেয়েছিলাম। আমরা সেই পারমিশন পাইনি, আমাদেরকে পুলিশ
শুধু এই চমনিতে 12টা থেকে 1টা 1 ঘন্টা গণ অবস্থান করার অনুমতি দিয়েছে। তারই অঙ্গ হিসেবে আমরা এখানে আজকে মিলিত হয়েছি। আগরতলা থেকে সুমন ঘোষের রিপোর্ট, নিউজ বাংলা। উদয়পুর রাজর্ষী কলাক্ষেত্রে শনিবার অনুষ্ঠিত হয় নেতাজি সুভাষ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শনিবার উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের নবীনবরণ উৎসব। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে সভানেত্রী হিসেবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর দীপান্বিতা চক্রবর্তী। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মহাবিদ্যালয়ের ছাত্রীরা। এদিন নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নেন মহাবিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা। নবাগত ছাত্রছাত্রীদের পাশাপাশি এদিন মহাবিদ্যালয়ে পড়ুয়া সমস্ত ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মহাবিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনাগুলি কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন অতিথিরা। হেডমাস্টার, ইনচার্জ সবকিছু মিলে আজকে সেমিনার চলছে। আমাদের গভর্নমেন্ট সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষাকে, গুণগত শিক্ষা। হোয়াট ইজ দি মিনিং অফ কোয়ালিটি এডুকেশন, এটা কি? গুণগত শিক্ষা, গুণগত শিক্ষা, গুণগত শিক্ষা, হোয়াট ইজ দিস? এটা কি? এখানে আমাদের শিক্ষিত মানুষ, এখানে প্রিন্সিপাল থেকে আরম্ভ করে মঞ্চে যারা রয়েছেন তারাও সব শিক্ষিত। আপনারা যারা সামনে বসে আছেন, 45 জন শিক্ষক শিক্ষিকা আছেন আজকে এখানে, প্লাস এই যে নতুন জেনারেশন, নিউ জেনারেশন, নতুন প্রজন্ম, তারাও সামনে আছে। কোয়ালিটি এডুকেশন আমরা বলছি, আবার আমরা বক্তৃতায় বলছি, এটা হতে হবে, নইলে হবে না। এই গুণগত শিক্ষার জন্য আজকে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে শনিবার দক্ষিণ ত্রিপুরার রাঙ্গামুড়া পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় এক সচেতনতা শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। শনিবার দক্ষিণ ত্রিপুরার রাজনগর বিধানসভার রাঙ্গামুড়া পঞ্চায়েতের বাজার সংলগ্ন কালীবাড়িতে রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই সচেতনতা শিবিরের উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। তাছাড়া উপস্থিত ছিলেন মহিলা কমিশনের মেম্বার মৌসুমী দাস। এই শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী এলাকাবাসীদের কাছে আবেদন রাখেন যে এই এলাকায় মানুষের মধ্যে যেন প্রকৃত পণ বিরোধী মানসিকতা তৈরি হয়, পণ যেন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ বছর, 1-2 বছর নয়, অনেক বছর থেকে পণ দেওয়া, পণ নেওয়া অপরাধ। আপনারা যারা মায়েরা আছেন, আপনারা হয়তো স্কুলে মিছিল করেছেন, প্লে কার্ড বানানো হয়, পণ নেব না, পণ দেব না বলে লেখা থাকে না, এগুলো নিয়ে আমরা সবাই মিছিল করেছি, করেছি তো, স্কুল থেকে জোর করে মিছিল টেনে নেওয়া হয়, আমরা যেতে চাই না, কিন্তু একটা প্লে কার্ড হাতে ধরিয়ে দিয়ে এইবার মিছিলে যাও, কি পণ নেব না, পণ দেব না, পণ দিয়ে দেব না, এরকম লেখা থাকে, এগুলো আমরা মিছিল করি, কিন্তু জীবনে এটাকে কাজে লাগাই না, এই শিবিরকে ঘিরে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।